ওয়েলকাম স্টুডেন্টস, ডিএস চ্যাটার্জি বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা মানুষের জননতন্ত্র নিয়ে আলোচনা করব। আগে আমরা উদ্ভিদের জননতন্ত্র নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি যে টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে ক্লাস টুয়েলভে 14 মার্কস আসে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে মানুষের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ পুং জননতন্ত্র এবং তার বিভিন্ন অংশ, তার কাজ, তাদের অবস্থান ও কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি। তো দেখো, যৌন জননের জন্য পুরুষ ও স্ত্রীলোকের দেহের যেসব অঙ্গের প্রয়োজন হয় তার মধ্যে হচ্ছে, তাদেরকে বলা হয় যৌনাঙ্গ। তো পুরুষ ও স্ত্রীলোকের জননাঙ্গ ভিন্ন ভিন্ন প্রকারের হয়। তো এটা পুং জননতন্ত্র নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো পুং জননতন্ত্রের কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে পুং যৌনাঙ্গ। এটা পুং যৌনাঙ্গে মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গ দুটো ভাগে ভাগ করা হয়েছে। মুখ্য জননাঙ্গের মধ্যে কী রয়েছে? শুক্রাশয়। তো দেখো, শুক্রাশয় নিয়ে কিছু কথা বলি। শুক্রাশয়টা কোথায় রয়েছে? শুক্রাশয় একটা থলির মধ্যে অবস্থিত রয়েছে। হ্যাঁ, এটা পুরুষের দুটো রয়েছে মুখ্য জননাঙ্গ। তো এই শুক্রাশয় গোনাড নামে পরিচিত, একে জনন গ্রন্থিও বলা হয়। তো এটা ভ্রূণ অবস্থায় কী হয় না, দুটো উদর গহ্বরে থাকে ভেতরে, কিন্তু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসে। তো এই শুক্রাশয় দুটা থলির মধ্যে রয়েছে। তো যে থলিটার মধ্যে শুক্রাশয়টা থাকে এই থলিটাকে বলা হয় স্ক্রোটাম। স্ক্রোটাম, মনে রাখবে নামটা, থলিটা শুক্রাশয়কে, শুক্রাশয়ে অবস্থানকারী যে থলি তাকে বলা হয় স্ক্রোটাম। তো শুক্রাশয় থলি দেহের বাইরে পুংলিঙ্গের গোড়ায় রয়েছে, দুটো উরুর সংযোগস্থলে মোটামুটিভাবে। তো আমরা শুক্রাশয় গঠন নিয়ে পরে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে শুক্রাশয়ের ওপরে একটা নালি রয়েছে। হ্যাঁ, এই নালীটার নাম হচ্ছে, এই যে গুটি গুটি করে তোমরা দেখতে পাচ্ছ দুটো শুক্রাশয়ের উপরে, এই নালীটাকে বলা হচ্ছে এপিডিডাইমিস। আমি এটা পয়েন্ট করে নিই, এটাকে বলা হয় এপিডিডাইমিস। হ্যাঁ, এই নালীটাকে বলা হয় এপিডিডাইমিস। তো চলো আজকে আমরা এপিডিডাইমিস নিয়ে প্রাথমিক আলোচনাটা করে নিই। তো এপিডিডাইমিস হচ্ছে বাংলাতে বলা হয় শুক্র সঞ্চয় সংবর্ত নালী। তো এটা সাধারণত 6 মিটার মতো লম্বা হয়। এটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, শুক্রাশয়ের পেছনের দিক করে একটা প্যাঁচানো অবস্থায় থাকে। হ্যাঁ, তো এটা প্রায় 6 মিটার লম্বা, যেটা প্রথমেই বললাম। তো এটাতে কী হয়, এর কাজ হচ্ছে শুক্র সঞ্চয় যে সংবর্ত নালী, এটা শুক্রাণুকে সঞ্চিত করে রাখে। এটা শুক্রাণুকে প্রাথমিক অবস্থায় সঞ্চয় করে রাখে, অর্থাৎ শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু উৎপন্ন হয় তাকে সঞ্চয় করে রাখে। এবং শুক্র সঞ্চয়ী সংবর্ত নালী থেকে, মানে এই এপিডাইমিস থেকে, নিঃসৃত পদার্থ বা বীর্য বা যাকে বলা হয় সিমেন, এর উপাদান হিসাবে কাজ করে। এখান থেকে একটা নিঃসৃত পদার্থ, একটা বীর্যের কিন্তু উপাদান বা সিমেনের একটা উপাদান মনে রাখতে হবে। যে আর একটা কী কাজ করে এরা, তাহলে সিমেনের একটা উপাদান, আর এই শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, ঠিক আছে, ওই সিমেনটা পুষ্টি প্রদান করে। এবং শুক্রাণু তাহলে কী হবে, আমরা জানি যে শুক্রাণু চলনক্ষম, তাহলে শুক্রাণু পূর্ণ চলন ক্ষমতা লাভ করবে, ঠিক আছে, ওখান থেকে পুষ্টি নিয়ে। তাহলে এপিডাইমিস হচ্ছে কাজটা, আমি বলে দিলাম যে এরা শুক্রাণুকে সঞ্চয় করে রাখে এবং বীর্যের একটা উপাদান হিসাবে কাজ করে, একটা পদার্থ সিক্রেট করে যা বীর্যের একটা উপাদান, এবং সেই উপাদান হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগায় এবং শুক্রাণুকে পূর্ণ চলন ক্ষমতা দিতে সাহায্য করে। তো এবার আমরা চলে আসি ভাস ডিফারেন্স বা শুক্রনালী, অর্থাৎ এই নালীটার যে কথাটা বলছিলাম। তো এটা হচ্ছে শুক্র সঞ্চয়ী সংবর্ত নালী, মানে এই যে এপিডিডাইমিস, এপিডাইমিসের লেজের শেষ অংশ থেকে, মানে এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উৎপন্ন হয়ে, এটা হচ্ছে যে নির্গত নালী বা নির্গমন নালী, এই নালী পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। তো একে বলা হয় ভাস ডিফারেন্স বা শুক্র নালী। এটা লম্বায় প্রায় 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। তো এখানে এর শেষ অংশটা একটু মোটামতো হয়ে যায়, এইখানটা একটু মোটামতো হয়ে যায় ভেতরের দিকে, একে বলা হয় অ্যাম্পুলা। অর্থাৎ শুক্র নালী বা ভাস ডিফারেন্স এর শেষ অংশ একটু মোটামতো হয়ে বা স্ফীত হয়ে যায়, একে অ্যাম্পুলা বলে। এই এটা সাধারণত হচ্ছে কি, এটা গোবিনীর সঙ্গে, এই যে গোবিনীর সঙ্গে একটা লুপ ফর্মেশন করে, লুপ, এটা ভিতরের দিক করে থাকে গোবিনীটা। এটা এখানে ছবিটাকে তোমাদের সুবিধার জন্য একটা উপরে দেখিয়েছি। এটা একটা লুপ ফর্মেশন করে, এটা মূত্রাশয়ের পশ্চাদঞ্চল দিয়ে অতিক্রম করে। হ্যাঁ, মানে পিছনের দিক দিয়ে আসে, যে মূত্রাশয় রয়েছে মূত্রাশয়ের পিছনের দিক দিয়ে আসে, এখানে প্রবেশ করে, মানে একে ধরে জড়িয়ে আসে, এইখানে প্রবেশ করে, এটা হচ্ছে নির্গমন নালী পর্যন্ত প্রবেশ করে। তো এই গেল তোমার শুক্রনালী। এবার এই কাজটা কী, এই কাজ হচ্ছে যৌন সঙ্গমের সময় এই শুক্রনালীর মধ্য দিয়ে, কিন্তু এখানে যে তোমার শুক্রাণু শুক্র সঞ্চয়ী সংবর্ত নালী বা এপিডিডাইমিস থেকে এই নিক্ষেপণ নালী পর্যন্ত, এই পর্যন্ত, এটা নিক্ষেপণ নালী, এই পর্যন্ত তোমার হচ্ছে কী হচ্ছে না, শুক্রাণুটা নিয়ে যায়, অর্থাৎ নিক্ষেপণ নালী পর্যন্ত এপিডিডাইমিস থেকে শুক্রাণুকে পরিবহন করে নিয়ে যায়। আর কী কাজ,
আর হচ্ছে শুক্র সঞ্চয়ী সংবহন নালীর মতো, মানে অর্থাৎ এপিডার্মিসের মতো, এটা যেটা করে হচ্ছে শুক্র নালীর মধ্যে, অর্থাৎ এই নালীর মধ্যেও কিন্তু কয়েক মাস পর্যন্ত শুক্রাশয় উৎপন্ন শুক্রাণু এখানে কয়েক মাস পর্যন্ত মজুদ থাকতে পারে। তাহলে শুক্রাণু নির্গমন না ঘটলে কিন্তু শুক্রাণুগুলো পরে পুনঃশোষিত হয়ে যায়, শুক্রাণু যদি নির্গমন না ঘটে তাহলে শোষিত হয়ে যায় আবার, ঠিক আছে। এবার আমরা আসি এজাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী। তো দেখো তোমরা যে মূত্রনালী তোমরা দেখতে পাচ্ছ, এটা তো মূত্রনালী মোটামুটি শেষ অংশ, অর্থাৎ এই জায়গাটা মূত্রনালী শেষ হয়ে যাচ্ছে, এখানে উৎপন্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। মূত্রনালীর শেষ অংশ থেকে এই শুক্র সঞ্চয় থলি পর্যন্ত, মানে এই পর্যন্ত এই যে নালীটা, এই নালীটাকে বলা হচ্ছে আমার এজাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী এই জায়গাটা। তো এই এজাকুলেটরি ডাক্ট প্রায় 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তোমার দেখে মনে হচ্ছে তো একটাই নালী তোমার শুক্র নালীটাই মনে হচ্ছে, কিন্তু তা নয়, শুক্র নালী এখানে শেষ, এটা হচ্ছে এজাকুলেটরি ডাক্ট। তাহলে এটা 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, এর কাজ কী? যৌনমিলনের সময় এই যে নিক্ষেপণ নালী, এটা সমস্ত ক্রমশ সংকোচনশীলতার মাধ্যমে এটা শুক্র সঞ্চয় থলি থেকে, মানে এখান থেকে তোমার শুক্রাণুটাকে কী করছে না, খরণ করে, খরণ করে দিয়ে এখানে তোমার নিয়ে আসে। অর্থাৎ যে জনন নালী বা তোমার যে মূত্র নালী তার মধ্যে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি, এগুলো তোমার মেনলি তোমার চলে গেল, তিনটে নালীর কথা বললাম। তাহলে প্রথমে বললাম এপিডিডাইমিস, তারপরে বললাম ভাস ডিফারেন্সেস, এবং তারপরে বললাম এজাকুলেটরি ডাক্ট। তো এবার আমরা চলে আসি প্রোস্টেট গ্ল্যান্ড। এই যে তোমরা গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, এই যে হার্টের মতো পিছনের দিকে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে সাধারণত কী হচ্ছে, এটা হচ্ছে যৌন গ্রন্থির এটা একটা আনুষঙ্গিক যৌন গ্রন্থি বলতে পারি। তো আনুষঙ্গিক যৌন গ্রন্থটা মূত্র থলি ঠিক গোড়ায় অবস্থান করে, ঠিক আছে, মূত্রকে বেষ্টন করে ছোটো মতো একটা গ্রন্থি আছে। এর একটা কিন্তু ফাংশন কিন্তু বিরাট কাজ, এর প্রথম কাজ হচ্ছে প্রোস্টেট গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ, এটা কিন্তু বীর্য বা সিমেনের যে কথাটা বললাম সেটা প্রায় 30% গঠন করে। আর কী কাজ, এটা মূত্র নালীকে পিচ্ছিল করে রাখে এবং বীর্যস্খলন হতে সহজ হয়, ঠিক আছে। নাম্বার 3, প্রোস্টেট গ্রন্থির ক্ষরণে এই যে ক্ষরিত পদার্থটা যেটা বলছিলাম তার মধ্যে কী হচ্ছে, ক্যালসিয়াম ও ফসফেট থাকে এবং একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা কী বলা হয়, প্রোফাইব্রিনোলাইসিন বলে একটা এনজাইম ও সেরিন প্রোটিয়েজ, এই পদার্থগুলো এখানে এর উপাদানের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এখানকার যে ক্ষরিত বস্তুসমূহ সেটা কী হয়, শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে, শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। তাহলে শুক্রাণু তাহলে সেখান থেকে পুষ্টি নিয়ে সক্রিয়তা বজায় রাখে এবং এর যে বিভিন্ন আয়ন, যে খনিজ লবণগুলো আছে, আয়নগুলো আছে, সেগুলোও কিন্তু শুক্রাণুকে সক্রিয় করতে সাহায্য করে। তো প্রোস্টেট গ্রন্থির কথা আমাদের বলে দিলাম। এবার আমরা আসি কাউপার গ্ল্যান্ড। তো তোমরা দেখতে পাচ্ছ কাউপার গ্ল্যান্ড, এই যে ছবিতে দেখতে পাচ্ছ মূত্রনালীর সঙ্গে রয়েছে, এটা সংখ্যাতে 2 রয়েছে এটা, কিন্তু এর অপর নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এটাও কিন্তু একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, মটর দানার মতো দেখতে, ঠিক আছে। তো এই কাউপার গ্রন্থির ফাংশনও কিন্তু নেহাত কম নয়। তো তোমাদের কাউপার গ্রন্থি সাধারণত কোথায় রয়েছে না, শুক্র শুক্র নালীর সাহায্যে, এটা কিন্তু মূত্র নালীর সাথে যুক্ত রয়েছে। তো এটাকে কাজ কী, এটা যৌনমিলনের সময় এই কাউপার গ্রন্থি থেকে ক্ষরিত একটা মিউকাস পদার্থ, মিউকাস যা স্ত্রী লোকের জনিপথকে পিছিল করতে সাহায্য করে এবং সেই মিউকাস এই লেন্স পর্যন্ত চলে আসে এবং লেন্সের অগ্রভাগে এটাকে একটা পিচ্ছিল হতে সাহায্য করে, কারণ এখান থেকে মিউকাস ক্ষরিত হয়, তাই তো, যা যে মিউকাসটা ক্ষরণের ফলে পেনিসের বাধাহীন একটা সঞ্চালন, সেই সঞ্চালনে সাহায্য করে। তো চলো এবার আমরা দেখবো শুক্র সঞ্চয় থলি বা যে থলির মধ্যে শুক্রাণু সঞ্চয় রয়েছে সেটা নিয়ে একটু কথা বলে দিই। তো এই থলিটা কোথায় রয়েছে, এই থলিটা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ভাস ডিফারেন্সের কথা আমরা আগেই বলে এলাম, সেই ভাস ডিফারেন্সের এখানে শেষের দিক করে রয়েছে, ঠিক আছে। তো এই থলিটা একটু তোমার সাধারণত বলতে পারি যে একটা আনুষঙ্গিক যৌনাঙ্গ, তো এটা ঠিক মূত্রথলির মানে গ্লিবা অঞ্চলে, একটা গ্লিবার অঙ্কদেশে 2 রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই থলিটার কাজ কী, এই শুক্র সঞ্চয় থলি থেকে একটা ক্ষারীয় প্রকৃতির হলদেটে একটা ভিজে ভিজে তরল খরিত হয়, যা কিন্তু বীর্যের বেশিরভাগ অংশ, মোটামুটি 60% অংশ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে শুক্র সঞ্চয় থলি বীর্যের 60% অংশ দেয় এখান থেকে ক্ষরিত পদার্থ, ঠিক আছে। আর এই
পদার্থের মধ্যে প্রধান উপাদান কি? পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসে, তোমরা মনে রাখবে যে শুক্র সঞ্চয় থলি থেকে ক্ষরিত পদার্থের প্রধান উপাদান হচ্ছে ফ্রুক্টোজ, আর প্রোস্টাগ্ল্যান্ডিন একটা হরমোন, সাইট্রিক অ্যাসিড এবং বীর্যকে টঞ্চনকারী একটা এনজাইম থাকে। আর ফ্রুক্টোজটা আবার কী করে? শুক্রাণু কিন্তু পুষ্টি যোগায়। তো আমরা শুক্র সঞ্চয় থলি নিয়ে পড়ে নিলাম, এর অপর নাম হচ্ছে সেমিনাল ভেসিকেল, ইংরেজি থেকে বলা হয় সেমিনাল ভেসিকেল। এবার আমরা পড়বো পেনিস, পেনিস নিয়ে পড়বো। তো পেনিসটা দেখো, একটা নলাকার একটা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেনিস। এই নলাকার স্পঞ্জের মতো একটা উত্তোলক পেশি রয়েছে এর মধ্যে এবং প্রচুর রক্ত জালক রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পুং জননাঙ্গ, ঠিক আছে, এটা পুরুষের উরুমুলের সংযোগে থাকে আর ইয়ে স্কোটামের ওপর দিক দিয়ে থাকে। এই পেনিস বা শিশ্ন বলা হয়। তাহলে এই এই পেনিস বা শিশ্নের অগ্রভাগটাকে বলা হয় গ্ল্যান্ড, গ্ল্যান্ডস বা গ্ল্যান্ডস পেনিস বলা হয়, ঠিক আছে। এই গ্ল্যান্ডস পেনিসের যে উপরে যে পাতলা চামড়াটা রয়েছে, নরম চামড়া, সেই চামড়াটার নাম হচ্ছে প্রিপিউস, প্রিপিউস মনে রাখবে। তাহলে পেনিসের অগ্রভাগটা বলা হয় গ্ল্যান্ডস পেনিস এবং তার উপরের চামড়া বলা হয় প্রিপিউস। এর কাজ কি? সঙ্গমকালে উত্তেজনার মাধ্যমে শিশ্নকে দৃঢ় ও বর্ধিত হয়ে এটা সঙ্গমে সাহায্য করে, শিশ্ন বা পেনিস দৃঢ় ও বর্ধিত হয়ে সঙ্গমে সাহায্য করে। এবং স্ত্রীলিঙ্গ জননাঙ্গে যে বীর্য রয়েছে এবং বীর্যের মধ্যে যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুকে নিক্ষেপণ করে, ঠিক আছে। এই অঙ্গের মাধ্যমে মূত্রও কিন্তু দেহের বাইরে নির্গত হয়। তাহলে আমরা মোটামুটিভাবে পুং জননতন্ত্র নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করে ফেললাম। তো পরবর্তীকালে আমরা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন নিয়ে আলোচনা করবো। তোমরা আমার ক্লাসটিকে ফলো করো, সব কিছু জানতে পারবে। এবং এটা নিয়ে একটা বিস্তারিত আমার পিকচার বা ছবি বা নোটস তোমাদের কিন্তু আমি এখানে দেব, তোমরা চ্যানেলটিকে দেখতে থাকো। তো আজকে এটুকুই থাক। তোমরা এই যে পুং যৌনাঙ্গ এবং তার যে যে যাদেরকে নিয়ে কথাগুলো বললাম, আমি মুখ্য জননাঙ্গ যে শুক্রাশয় নিয়ে একটু পড়াশোনা করে নেবে এবং গৌণ জননাঙ্গগুলোর নামগুলোকে মনে রাখবে এবং তাদের যে কাজগুলোর কথা আমি বললাম সেই কাজগুলোকেও তোমরা মনে রাখবে। তো আজকে এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে আলোচনা সেই আলোচনা শেষ হলো। এখান থেকে যে কোশ্চেনটি আসে, মানুষের পুং জননতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও, যে কথাগুলি বললাম এগুলোকে একটু তোমাকে গুছিয়ে লিখতে হবে।